নুসরাতের বাচ্চা কার ঔরসজাত তা মোটেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়, বললেন তসলিমা নাসরিন। নুসরাত জাহানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বৃহস্পতিবার মা হয়েছে নুসরাত জাহান। এদিন নুসরাতকে সোশ্যাল মিডিয়ায় একেবারে নিজস্ব ভঙ্গিমায় শুভেচ্ছা জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিখিল জনির সঙ্গে বিচ্ছেদের পরপরই নুসরাত জাহানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সবার সামনে আসে এবং শুরু হয় বিতর্ক। সরাসরি সে সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছিলেন নিখিল জৈন। নুসরাতও সেই সময় তার গর্ভজাত সন্তানের পিতৃত্বের পরিচয় ফাঁস করেননি। নিন্দুক ও সমালোচকের দল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের বহুগামিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তীব্র কটাক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের তীর ক্রমাগত উড়ে এসেছিল নুসরাতের দিকে। সেই সময় তসলিমা নাসরিনকে পাশে পেয়েছিলেন তিনি। নুসরাতের সমালোচকদের উদ্দেশ্যে তোপ দেগে তসলিমা প্রশ্ন উঠিয়েছেন, কই পুরুষদের বহুগামিতা নিয়ে তো প্রশ্ন তুলে না। বৃহস্পতিবার মা হয়েছেন নুসরাত জাহান, জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। যদিও নুসরাতকে সোশ্যাল মিডিয়ায় একেবারে নিজস্ব ভঙ্গিমায় শুভেচ্ছা জানিয়েছেন তসলিমা নাসরিন। বলেছেন, কেরিয়ারের তুঙ্গে সন্তানের পিতৃ পরিচয় লুকিয়ে তাকে জন্ম দেওয়াটা কুর্নিশযোগ্য। স্পষ্ট কথায় ফেসবুকে এক পোস্টে লিখেছেন, নুসরাতের বাচ্চা কার ঔরসজাত তা মোটেই সবথেকে গুরুত্বপূর্ণ কথা নয়। নুসরাতের বাচ্চা নিতে ইচ্ছে করেছে, তাই সে নিয়েছে। গর্ভে যে ধারণ করে বাচ্চা মূলত তার। আরও লিখেছেন, উইশ টুইশে কিছু হয় না, দোয়া আশীর্বাদ এগুলো কথার সৌন্দর্য। নুসরাত প্রতিষ্ঠিত মেয়ে, কারো দাসীবাদী নয়, নিজের ইচ্ছের মূল্য দিতে জানে সে। সপাটে বললেন, আমার বিশ্বাস সন্তানকে ভালো মানুষ করবে নুসরাত। পুরুষতান্ত্রিক সমাজে সিঙ্গেল মাদার হওয়াটা যথেষ্ট সাহসের ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে একজন স্বাধীন চেতা নারীর মা হওয়ার সিদ্ধান্তে নিজের সায় জানিয়েছেন তসলিমা। আগেও এ প্রসঙ্গে তসলিমা বলেছিলেন, যে কেউ যদি স্বনির্ভর হয় এবং যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা থাকে, তাহলে যে কোনো নারী পুরুষের মুখাপেক্ষী না হয়েও সন্তান মানুষ করতে পারে। তসলিমা নাসরিন একজন বিতর্কিত এবং ফেমিনিস্ট লেখিকা। তিনি তার কিছু লেখা এবং বক্তব্যের জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখন বর্তমানে ভারতে অবস্থান করছেন। অবশ্য বিশেষ বিশেষ ঘটনায় তিনি ফেসবুকে স্ট্যাটাস লিখে বারবার আলোচনায় আসেন। এর আগে নুসরাতের মা হওয়া প্রসঙ্গে কথা বলেছিলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।